নমস্কার সুস্মিতার গল্পের আসরে সকলকে স্বাগত গল্পের আসরে আজকের নিবেদন সায়ন্তনী পুতু রচিত গোয়েন্দা সিরিজের একটি দেয়ার আজ শোনাব উপন্যাসটির তৃতীয় পর্ব তবে গল্প শুরু করার আগে রীমিত অনুরোধ যদি আমার গল্প আর গল্প পাঠ ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবে আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আমি আরো উৎসাহ পাবো শুরু করছি গোয়েন্দা অধিরাজের উপন্যাস ডেয়ার তৃতীয় পর্ব ইউ আর সিম্পলি নরম্যান্ডিক্যালি গরম্যান্ডেড আমরা স্পষ্ট দেখলাম লোকটা ওপর থেকে নিচে পড়লো আর আপনি বলছেন ওর হার্ট অ্যাটাক হয়েছিল দ্যাটস নট হোল ডক্টর অসীম চ্যাটার্জি গম্ভীর মুখে বললেন নো ডাউট লোকটা সতেরো তলা থেকে লাফ মেরে নিচে পড়ার জন্যই মরেছে কিন্তু না পড়লেও মরতো অর্ণব আর চোখে ডক্টর চ্যাটার্জির নতুন অ্যাসিস্ট্যান্ট টিকে দেখছিল ফরেন্সিকের ওপর ক্রমাগত চাপ বাড়ছে বলে আহেলি মুখার্জি ছাড়াও আরেকজন ল্যাব অ্যাসিস্ট্যান্টকে সম্প্রতি অ্যাপয়েন্ট করা হয়েছে মেয়েটির নাম আইবি ভট্টাচার্য মেয়েটি কতখানি কাজের তা এখনো বোঝা যায়নি কিন্তু মানতেই হবে যে প্রায় ডানা কাটা পড়ি গায়ের রং এক কথায় তপ্ত কাঞ্চন বর্ণ হেনা করা ঢেউ খেলানো লম্বা চুল চোখের মনি কালো নয় গোল্ডেন ব্রাউন থেকে থেকে চোখ দুটো ঝকঝক করে ওঠে নাক মুখ অত্যন্ত ধারালো দেখে বাঙালি নয় পাঞ্জাবি মনে হয় অর্ণব মনে মনে মুখ টিপে হাসে আইভি অর্ণবকে আগে দেখেছে কিন্তু অধিরাজকে আজই প্রথম দেখছে তার রিয়াকশনটাও দেখার মতো সে পুরো হা করে অধিরাজের দিকেই তাকিয়ে আছে চোখ দুটো যেন চুম্বকের মতো আটকে গিয়েছে মন্ত্র মুগ্ধের মতো আছে মেয়েটা একবারের জন্য চোখ সরে না চোখের পলকও পড়ে না অধিরাজ কিন্তু আইদিকে লক্ষ্য করেনি এটাই তার স্বভাব সে প্রয়োজনের বাইরে কাউকে নোটিস করে না মেয়েদের ব্যাপারে চিরকালী উদাসীন এই মুহূর্তে তার সমস্ত মনসংযোগ ফরেন্সিক বিশেষজ্ঞ ডক্টর অসীম চ্যাটার্জির দিকে তবে আইভির এই মুগ্ধতা অর্ণব ছাড়া আরো একজনের চোখে পড়েছে মিস আহিনী মুখার্জি যেভাবে কটমট করে আইভি দেখছে তাতে স্পষ্ট যে এই আধকে তার একেবারেই পছন্দ হচ্ছে না একটু ঈর্ষাও আছে কি আজ ফরেন্সিক ল্যাবে শুরু থেকেই নাটক চলছে অধিরাজ আর অর্ণব যখন এসে পৌঁছল তখন ডক্টর চ্যাটার্জি মেরে বসে আছেন আহেলির কাছ থেকে জানা গেল গত সাত দিন ধরে তিনি নাকি স্নান করছেন না দাঁত মারছেন না খালি কাপের পর কাপ বনপিটা আর কফি খেয়ে চলেছেন অ্যাস্ট্রেটা প্রায় উপচে পড়েছে সিগারেটের দেহাবশেষে ভদ্রলোকের দিকে তাকিয়ে সত্যি মায়া হলো অর্ণবে বেচারি কাজের চাপে এর মধ্যেই যেন অর্ধেক হয়ে গিয়েছেন লাল লাল চোখ দুটো বিনিদ্র রাত্রি জাগরণের সাক্ষ্য দেয় লকডাউনে সাধারণ ক্রাইমের রেট অনেকটা কমে গেলেও ক্রিমিনালরা আদৌ ছুটি নেয়নি তারা তাদের কাজ চালিয়েই যাচ্ছে ফলস্বরূপ ডক্টর চ্যাটার্জির নাওয়া খাওয়া মাথায় উঠেছে সে কি ডক আপনি স্নান করছেন না এমনকি দাঁত তো মারছেন না হলো কি অধিরাজের কথা শুনে আরো গম্ভীর হয়ে গেলেন ডক্টর চ্যাটার্জি গলার গভীরে গড় করে বললেন বাঘ কি কেউ কখনো দাঁত মাছতে দেখেছে বাঘ কথাটা শুনে ভয়ঙ্কর বিষম খেলো অর্ণব কাশতে কাশতে তার প্রায় দম আটকে যাওয়ার জোগাড় অনেক সময় তার মনে হয় ডক্টর চ্যাটার্জিকে যেন খুব পরিচিত কিছুর মতো দেখতে আজ বুঝতে পারল তার মাথাটা অনেকটা রয়্যাল বেঙ্গল টাইগারের মতোই একটা কনফিউশন আছে অধিরাজের মুখে দুষ্টু হাসি মনে মনে প্রমাদ গুণ্ড অর্ণব নির্ঘাত এবার কিছু বেফাস মন্তব্য আসছে কিসের কনফিউশন বাঘকে কেউ দাঁত মাছতে দেখেনি ঠিকই কিন্তু বাঘের মাথায় টাক ও কি কেউ দেখেছে আই মিন বাঘ টাক টাকলু ডক্টর চ্যাটার্জি তিনটে হাই জাম্প ও দুটো লং জাম্প মেরে গাঁক গাঁক করে বললেন রক্ত চোষা বাদুর লেজকাটা ইঁদুর কোথাকার মেরে ফেলবো একদম মেরে ফেলবো অধিরাজ এরকম ভয়ঙ্কর হুমকিতে ঘাবড়ালো না বরং আর চোখে টেবিলের উপরে রাখা ধোঁয়া ওঠা বনভিটার কাপটার দিকে ডক্টর চ্যাটার্জি কিছুক্ষণ স্থির দৃষ্টিতে অধিরাজের দিকে তাকিয়ে থেকে নাক দিয়ে ফোঁত ফোঁত আওয়াজ করলেন তারপর বিনা বাক্যব্যায় ব্রাশ আর পেস্টের টিউব নিয়ে বাথরুমের দিকে এগিয়ে গেলেন অধিরাজ চোখ কপালে তুলে বলল সে কি বাঘ শেষে দাঁত দাঁততে চলল তাকালেন ভেবে দেখলাম বাঘ সিগারেটও খায় না এমনকি হুঁকো টানে না বলেই সুট করে টয়লেটে ঢুকে গেলেন অর্ণব এতক্ষণে সুযোগ পেয়ে বিড় ভিড় করে ওর মুখখানা কিন্তু অনেকটা বাঘের মতোই অধিরাজের চোখে কৌতুক নেচে ওঠে ঠোঁট টিপে হেসে বললো রককে তুমি কায়দা করে হাড়ি মুখো বলছো অর্ণব অর্ণব আবার একটা মক্ষম বিষম ফেল এতক্ষণ আহেলি চুপ করে দুই অফিসার ও ফরেন্সিক বিশেষজ্ঞের খুনশুটি উপভোগ করছিল এবার মুখ খুললো অফিসার সরকার খুব ভুল বলেননি অন্তত হাঁক ডাকটা বাঘের মতোই তার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায় কথাটা শুনতে পেলে উনি কিন্তু আপনার মন্দুটা মুখে ফেলে বাঘের মতোই চিবোতে শুরু করে দেবেন আহেলি স্মিত হাসলো কিছু বলতেও যাচ্ছিল তার আগেই ডক্টর চ্যাটার্জি ফিরে এসেছেন রুমালে মুখ মুছতে মুছতে বললেন করে যাচ্ছ করবে কে আইভি আইভি এতক্ষণ মুগ্ধ দৃষ্টিতে অনিমেষে অধিরাজের দিকে তাকিয়েছিল যে মুহূর্তে লোকটা তার সামনে এসে দাঁড়ালো সে মুহূর্তেই তার বুকের মধ্যে রক্ত ছলাক করে উঠেছিল এত রূপ মানুষের হয় অধিরাজ ব্যানার্জি যে হোমিসাইড এর হিরো তা এখানে আসার আগেই তার জানা ছিল কিন্তু এরকম হ্যান্ডসম তা তাকে জানত দম বন্ধ করে সে প্রায় পুতুলের মতোই দাঁড়িয়েছিল অধিরাজ ডক্টর চ্যাটার্জির দৃষ্টি অনুসরণ করে এতক্ষণে আইভির দিকে তাকায় আইভি আরো ঘাবড়ে গেল তাকে দেখে মনে হচ্ছে এই মুহূর্তে পতন ও মূর্ছার অভিনয় করতে বললে সে সবচেয়ে খুশি হতো কোনো মতে বলল পোস্টমর্টমের রেজাল্ট বলতে বলতে আমি টায়ার্ড ডক্টর চ্যাটার্জি ধুমাইত বোন ভিটার কাপে চুমুক দিয়ে বললেন এবার তুমি ব্রিফ করো আমি মানে আমি বলবো ডক্টর চ্যাটার্জির গোল গোল চোখ আরো গোল গোল হল না তুমি বলবে না আমি বলবো কারণ আমার নাম আইভি সব খোঁজাটা খেয়ে আইভি আরো ঘাবড়ে যায় একদিকে অধিরাজ তার দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছে অন্যদিকে ডক্টর চ্যাটার্জির তারা অর্ণব দেখল রূপশীল ল্যাব অ্যাসিস্ট্যান্ট রীতিমতো ঘামতে শুরু করেছে সে আমতা করে থেমে থেমে বলে মৃতের হাইট পাঁচ ফুট সাত ইঞ্চি আর আর বয়স চল্লিশ বছর এমন পজ দিচ্ছ যে হাতিও গলে যাবে ডক্টর চ্যাটার্জি আইভির স্লদ গতিতে কথা বলার ভঙ্গিতে চোটে উঠেছে তো হিস্ট্রি জিওগ্রাফি বলার কি হলো এখনো লোকটার বয়স চল্লিশ কিন্তু তোমার ব্রিফ শেষ হতে হতে সে একচল্লিশ হয়ে যাবে দেখছি লজ্জায় অপমানে আইভির মুখ লাল হয়ে ওঠে অর্ণব লক্ষ্য করল তার চোখ ছল ছল করে উঠেছে সে মাথা হেঁট করে ফেলে অধিরাজের চোখ আইভি কে ছেড়ে আবার ফিরে গেল ডক্টর চ্যাটার্জির দিকে দয়া করে আপনিই বলুন সব সময়ই আসল কাজ আমাকেই করতে হয় যত সব অপদার্থ আমার কপালেই জোটে আইভিত্তিকে জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে বললেন ডক্টর চ্যাটার্জি আমি বলছি মন দিয়ে শোনো লোকটার শরীরে মাল্টিপল ফ্র্যাকচার আছে স্পাইনাল কর্ড কয়েক টুকরো হয়ে গিয়েছে ফ্রিমার বোনো তিন টুকরো মাথার খুলি জায়গায় জায়গায় ভাঙা অপটিক নার্ভ ইঞ্জিও অবধারিত ট্রমাটিক অপটিক নিউরোপ্যাথি পড়ার জন্যই মৃত্যু হয়েছে ঠিকই কিন্তু তার আগে ওর একটা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনও হয়েছিল ব্লাড গ্লুকোজ মারাত্মকভাবে বেড়েছে লোকটার ব্লাড সুগারের হিস্ট্রি নেই অন্তত ওর ব্লাডে ডায়াবেটিসের কোনো মেডিকেশনের ট্রেস নেই প্রচুর পরিমাণে ক্যাটিকোলামাইনও আছে শরীরে এক্সট্রা অ্যাড্রেনালিনিন স্ট্রেসও পাওয়া গেছে পরিস্থিতি দেখে মনে হয় প্রবল চান্স লোকটা সম্ভবত মরার আগে ফাইট ফ্লাইট পজিশনে ছিল এবার আপনি কোন ভাষায় কথা বলছেন ডক অধিরাজ উদ্ভট মুখভঙ্গি করে বলল এক বর্ণ মাথায় ঢুকল না আবার বলবেন না বাঘ বাংলা ভাষায় কথা বলে না ড চ্যাটার্জি দাঁত কিনবি করে বললেন সব সময় উৎপটান কথাবার্তা না বলতে পারলে তোমার শান্তি হয় না কথার মাঝখানে যদি উৎপাত করো ঘুষি মেরে চিৎপাত করে দেব ইঙ্গিতে নিজের মুখের দিপার টেনে বন্ধ করলো ডক্টর চ্যাটার্জি বাঘের মতোই খানিকটা গড় করে নিয়ে বললেন মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনকে তোমাদের ভাষায় হার্ট অ্যাটাক বলে লোকটা যদি ওপর থেকে নিচে নাও পড়ত তবু বাঁচত কিনা সন্দেহ আছে যখন একটা মানুষ প্রচন্ড ভয় পায় তখন হার্ট রেট ব্লাড প্রেশার আর ব্লাড গ্লুকোজ চড়চড়িয়ে বাড়তে থাকে স্ট্রেস বা ফিয়ার হার্টের ইলেকট্রিক্যাল সিস্টেমকে প্রভাবিত করে যার ফলে অ্যারিডমিয়া হয় সেখান থেকে কার্ডিয়াক অ্যারেস্ট বা কার্ডিয়াক ফেলিওর লোকটা সেটাই হয়েছিল তার মানে সহজ ভাষায় লোকটা মারা যাওয়ার আগে ভয় পেয়েছিল ডেথ বলতে পারো ভয় পেয়েছিল অথবা মারাত্মক কোন স্ট্রেসে ছিল ডক্টর চ্যাটার্জি বলেন যখন একটা লোক কোনো বিপর্যয় বা আতঙ্কের সামনে পড়ে তখন শরীর প্রচুর এক্সট্রা বা ক্যালিকোটামাইন খরণ করে এই হরমোনগুলো ইমিডিয়েট ফিজিওলজিক্যাল চেঞ্জ করে বডিকে ফাইট অর ফ্লাইট রেসপন্স করাতে সক্ষম হয় অর্থাৎ এই হরমোনগুলোর প্রভাবে পরেই ব্রেন বডিকে সিগনাল দেয় যে সে এই পরিস্থিতি থেকে পালাবে কিনা কিংবা লড়াই করবে কিনা এক্ষেত্রে লোকটা পালিয়েছে আই মিন নো ডাউট এটা সুইসাইড মুখে বিস্ময়ের ছাপ প্রকট কিন্তু যে আত্মহত্যা করতে চাইবে সে ভয় পাবে কেন ডিপ্রেসড বা স্ট্রেস থাকলেও এই একই জিনিস হয় আর মানুষ আত্মহত্যাও করে নানান ভয় থেকেই এটাও এক রকমের ফ্লাইট বা পালিয়ে যাওয়া ডক্টর চ্যাটার্জি একটু উদাসীনতা মাখিয়ে বললেন মানুষের জীবন একটা বিরাট যুদ্ধক্ষেত্র সেখানে প্রায় এমন ডু ডাই সিচুয়েশন আসে যা কচু অধিরাজ ঠিক করে হেসে ফেলেছে আপনি তো মিস কাটামন্ডুর পাল্লায় পড়ে কবি হলেন দেখছি শট ইউ রোগা দেখছিগাম বিরক্ত হয়ে তিনি বলেন আমার পেছনে না লেগে তুমি থাকতে পারো না বলছি সুইসাইডের কথা এর মধ্যে মিস কাটামুন্ডু এসে টপকে পড়লেন কোথা থেকে তিনি কি আর টপকে পড়েছেন টপকে তো পড়েছি আমরা অধিরাজ ভ্রুভঙ্গি করেছে তিনি তো আপনার শয়নে স্বপনে জাগরণে আমরা আসার আগে আপনি তো গভীর মনোযোগে ওর উপন্যাসী পড়ছিলেন টেবিলের ওপরে ওর বই দেখছি না অর্ণব তাকিয়ে দেখল সত্যি টেবিলের ওপর উক্ত লেখিকার লেখা বই চুপি চুপি খাচ্ছে পেজ মার্ক দিয়ে রাখা আছে বুড়ো এবার লজ্জার চোটে লাল হয়ে গেল কাক চুলকাতে চুলকাতে বলল না মানে ওই আর কি ভেবে দেখো অর্ণব অধিরাজ ঠোঁট টিপে হাসলো একপাশে পাশে কাপ তার সঙ্গে চুপি চুপি খাচ্ছে ডক আমরা তো এমনি এমনি খাই তুমি চুপ করবে আজকে অগ্নি দৃষ্টিতে প্রায় শিকাব বানিয়ে দিয়ে বললেন ডক্টর চ্যাটার্জি আমি আমার কোটা কমপ্লিট করি তারপর যত খুশি বকবক করো ফাইন বলুন যে ওষুধের ফয়েলটা এনেছ সেটা কি করতে এনেছো তুমি জানো যাই হোক সেখান থেকে কোনো ফিঙ্গার প্রিন্ট পাওয়া যায়নি ফিঙ্গার প্রিন্ট পাওয়া যায়নি সে কি অধিরাজের কপালে ভাঁজ পড়ল স্যার অ্যান্ড ইউরি স্যার ব্যাপারটা সত্যি অদ্ভুত ফয়েল থেকে কেউ নিজের ফিঙ্গারপ্রিন্ট কেন মুজবে তা বুঝলাম না যদিও কিছুটা স্কিন সিক্রিয়েশন অর্থাৎ ঘাম রয়ে গিয়েছে সেই সুয়েট স্যাম্পেলটা একদমই পুরোনো নয় বরং বেশ তাজা টাইমিং খুনটা সমসাময়িক খুন হওয়ার অব্যবহৃত আগে বা পরে কেউ ওই ফয়েল থেকে লাস্ট ওষুধটা খেয়েছিল এই লোকটা ওষুধটা খায়নি তো বা এমনও হতে পারে যে কেউ ওকে খাইয়ে দিয়েছে না সেসব কারিকুরি নেই ফয়েলটা যে ওষুধের তার কোনো ট্রেস নেই সে বিষয়ে আহিলি পরে বুঝিয়ে বলবে আপাতত আমি এইটুকু বলছি স্যাম্পেল দেখে মনে হচ্ছে যে লোকটা ওই ওষুধটা খেয়েছিল সে অসম্ভব ঘাম ছিল কারণ এমনিতে আমাদের শরীরে ছশো পঞ্চাশটা তার থেকে যতখানি ঘাম স্বাভাবিক অবস্থায় থাকা উচিত তার থেকে অনেক বেশি আছে এই ফয়েলটায় যে কোনো কারণেই হোক সে ঘেমে নিয়ে একসা হয়েছিল আর সোয়েত স্যাম্পেল থেকে আরো একটা কথা বলা যায় যখন লোকটা ঝাঁপ দিচ্ছিল তখন সে ছাদে একা ছিল না আরো একজন ছিল যার সোয়ে স্যাম্পেল পাওয়া গিয়েছে কারণ এর স্যাম্পেলের সঙ্গে মৃত ব্যক্তির একদমই মিলছে না মানে আমি তো যে এই ওষুধের ফয়েল এ তো আশ্চর্য হলুয়া ডক্টর চেকাচ্ছি ভ্রুকুটি করেছেন পৃথিবীতে এমন কোন বুদ্ধিমান লোক আছে যে সুইসাইড করার আগে ওষুধ খেতে ভুলবে না কিন্তু সোয়েট স্যাম্পল তো ঘামই আপনি তো বললেন যে লোকটা ভয় পেয়েছিল হয়তো ভয় পাবার কারণেই ওর ঘাম ওষুধের ফয়েলে লেগেছে অর্ণব মিনমিন করে কথাটা বলে তার কথা শুনে ভয়ঙ্কর চটলেন তিনি ওরে আমার আদর গেলা কোতে তোমার ডাক্তারির এন্ট্রান্স পরীক্ষায় মার্ক কে দিয়েছিল সব জানতা গেঞ্জিওয়ালা বেচারি কোনো মতে একটা হেঁচকি তুলেই থেমে গেল অধিরাত ইশারায় তাকে চুপ থাকতে বলে ডক্টর চ্যাটার্জি যখন একবার বলতে শুরু করেছেন তখন পুরোটাই বলবেন আপাতত তাকে বলার সুযোগ দেয়াই ভালো সোয়েটকে খুব সহজ এভিডেন্স দেব না অনেক ক্রাইম সিনে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট না পাওয়া গেলে সোয়েট স্যাম্পেল নেওয়া হয় ঘামি ডিটারমিন করে যে কজন লোক ছিল এক না একাধিক কারণ ঘাম অনেকটা ফিঙ্গার প্রিন্টের মতোই দুজনের কখনোই এক হয় না এক অধিনাজ তাকিয়ে থাকে তার দিকে ডক্টর চ্যাটার্জি বুঝিয়ে বলেন সচরাচর স্কিন সিক্রিয়েশনের বেশ কয়েকটা জিনিস থাকে তার মধ্যে প্রধান হলো অ্যামাইনো অ্যাসিড এবং ল্যাক্টেড ইউরিয়া আর গ্লুটামেটের মতো মেটাবোলাইজ প্রত্যেকের লাইফস্টাইল আর নানান অভ্যাস মেডিকেশনের ওপর এই চারটে জিনিসের পরিমাণ ভ্যারি করে প্রত্যেকের ক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিড ল্যাকটেট ইউরিয়া আর গ্লুটামেটের লেভেল আলাদা আলাদা হয় এক্ষেত্রে কয়েলের ওপরে যে স্যাম্পেলটা আছে তার মধ্যে অ্যামাইনো অ্যাসিড আর মেটাবোলাইটস পরিমাণের সঙ্গে মৃত ব্যক্তির স্কিন সিক্রেশনে এই জিনিসগুলোর পরিমাণ মিলছে না অর্থাৎ এক কথায় আত্মহত্যার সময়ে ছাদে মৃত ব্যক্তি ছাড়া আরো কেউ ছিল কিন্তু কেউ ছাদে বসে ওষুধ খাবে কেন ডক্টর চ্যাটার্জি একটু ভেবে বললেন তাছাড়া ওষুধটাও কিন্তু খুব সাধারণ নয় রাজা আহেলি প্লিজ আহেলি মুখার্জি যেন তৈরি ছিল সে বলল এই ওষুধটা বেসিক্যালি সিটালোপ্রাম গ্রুপের কোন রকম বিষ বা ক্ষতিকর কিছু নয় এস এস আর আই সিলেক্টিভ সেরেটনিন রিয়াপটেক ইনহিবিটার মূলত ডিপ্রেশন অ্যাংজাইটি বা প্যানিক ডিসঅর্ডারের ক্ষেত্রে প্রেসক্রাইব করা হয় অ্যান্টি মৃত ব্যক্তি যে স্ট্রেস ছিলেন বা ভয় পেয়েছিলেন তা আগেই বলেছেন স্বাভাবিকভাবেই এই ওষুধটা তার হওয়ার চান্সই প্রবল ছিল কিন্তু এক্ষেত্রে তা হয়নি সুতরাং ধরে নিতে হবে যে ছাদে আরো কেউ একজন ছিল যার স্ট্রেস বা ডিপ্রেশনের প্রবলেম আছে এই এসএসআরআই জিনিসটা ঠিক কি এটা আমাদের ব্রেনে সেরেটনিনের মাত্রা বাড়িয়ে দেয় সেরেটনিন এক জাতীয় নিউরো ট্রান্সমিটার যা আমাদের মুডকে কন্ট্রোল করে আহেলি একটু থেমে থেকে বলে মৃত ব্যক্তির প্রোফাইলের সঙ্গে ওষুধটা যায় কিন্তু এ ওষুধ তার নয় আর কিছু আমরা ভদ্রলোকের জামা কাপড় ভালো করে পরীক্ষা করেছি বডিও কিন্তু কোথাও কোনো ফাউল প্লে নেই জামা কাপড়ের ভিক্টিমের নিজের ছাড়া আর কারোর ফিঙ্গারপ্রিন্ট নেই নেই ধস্তাধস্তির কোনো চিহ্ন যে গুলো দেখা যাচ্ছে সেগুলো সতেরো তলার ছাদ থেকে নিচে পড়ার ফলেই হয়েছে এছাড়া আর কোথাও কোনো সোয়েলিং বা ব্রুইজেস নেই লোকটাকে কেউ ধাক্কা মারেনি বা তুলে ফেলে দেয়নি তেমন কিছু বলে কোথাও না কোথাও চিহ্ন থাকতো সম্ভবত এটা সিম্পল 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 কতটা অধিরাজের মুখে চিন্তার ছাপ এ আবার কি জাতীয় ধাঁধা যে সুইসাইড করলো সে ডিপ্রেসড বা স্ট্রেস থাকবে সেটাই স্বাভাবিক কিন্তু ওষুধের ফয়েলটা যে অন্য গল্প বলছে যে ভয়ের কথা ডক্টর চ্যাটার্জি বলছেন সেটাই বা কি জাতীয় মুহূর্তের মধ্যেই তার চোখের সামনে ভেসে উঠল সেই দৃশ্যটা লোকটা মাটিতে পড়ার পর আঙুল তুলে ছাদের দিকে নির্দেশ করেছিল সেই ইশারার মাধ্যমে কিছু বলার চেষ্টা করছিল কি ঠিক কি বলতে চেয়েছিল সে ওপরে কি কেউ ছিল তখন ডক্টর চ্যাটার্জি ও আহেলির থিওরি মেনে নিলে অন্তত আরো একজন ছিল সেখানে তার দিকেই ইঙ্গিতটা ছিল কি তাহলে কি এটা খুন সুইসাইড নয় কিন্তু ফরেনসিক যে বলছে সিম্পল সুইসাইড আপন মনেই মাথা নাড়ল সে মিলছে না অঙ্কটা কিছুতেই মিলছে না কোথাও কিছু একটা জট আছে যা আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে না যতটা সহজ মনে হচ্ছে ব্যাপারটাকে আদৌ ততটা নয় যে আত্মহত্যা করতে চায় সে বাঁচাও বাঁচাও করে চিৎকারই বা করবে কেন এমন নয় তো যে কেউ তাকে বাধ্য করেছে তলার ছাদ থেকে ঝাঁপ দিতে কিন্তু তাই বা কি করে সম্ভব অধিরাজ নিজের চিন্তাতেই আত্মমগ্ন হয়ে গিয়েছিল আচমকা তার মোবাইলে সশব্দে সেতারে দেশ রাত বেজে উঠল সে আর চোখে দেখে পবিত্র হ্যালো রাজা কালু শেষ পর্যন্ত মুখ খুলেছে পবিত্র স্বর উত্তেজিত তুমি ভাবতেও পারবে না যে সে কি বলেছে ই আর বলবে সম্ভবত ও বলেছে যে রয়্যাল হাইটসে ও উৎপল মিত্রকে খুন করতে গিয়েছিল যাক কলা ও পবিত্র অবাক তুমি জানলে কি করে গেস এর থেকে মারাত্মক কথা এই মুহূর্তে আর কিছু হতেই পারে না আর তোমার গলায় যে উত্তেজনা পাচ্ছি তাতে মনে হয়েছিল যে এই কথাটাই হবে কালু আর যাই হোক হাপু গাইতে তো রয়াল হাইটতে যায়নি না খুন করতে গিয়েছিল কিন্তু ব্যাটা কিছু করার আগেই উৎপল মিত্র মারা পড়লেন একটু যোগ পবিত্র ও শুধু একজনেরই সুপারি নেয়নি আরো কয়েকজনকে মারার কথা ছিল ওর প্রথম শিকারের নাম সৌমিত্র চৌধুরী মাসখানেক আগে তাকে মারার কথা ছিল কিন্তু দাঁড়াও দাঁড়াও কি নাম বললে অধিরাজ উত্তেজিত সৌমিত্র চৌধুরী ইঞ্জিনিয়ার সল্ট লেকে থাকে থাকে নয় থাকত ইনি ও মারা গিয়েছেন অধিরাজের কণ্ঠস্বর উত্তেজনায় ভরপুর ওর লাশ একটা মর্গে পাওয়া গিয়েছে খবরটা আমি দেখেছি ভদ্রলোক মর্গে কি করতে গিয়েছিলেন বা কি করছিলেন তা জানানি যদিও পোস্টমর্টম এর রহস্যজনক কিছু খুঁজে পাওয়া যায়নি ফেল করেই মৃত্যু হয়েছে হ্যাঁ তিনি কালু তারও সুপারি নিয়েছিল কিন্তু কিছু করার আগেই লোকটা নিজেই মারা গেল আর কারোর সুপারি নিয়েছে হ্যাঁ মৃন্ময় দত্তরায় মাই গুডনেস উপর্যুপরি বিস্ময়ের আঘাতে স্তম্ভিত অধিরাজ এই লোকটাও এক সপ্তাহ আগেই মারা গিয়েছে ফের হার্ট ফেল এক বেসরকারি নার্সিং হোমের এমআরআই মেশিনের মধ্যে এর মৃতদেহ পাওয়া গিয়েছিল কিন্তু সেখানকার টেকনিশিয়ানরা কেউ লোকটাকে আইডেন্টিফাই করতে পারেনি হ্যাঁ তিনি কালুকে ভালো করে জিজ্ঞাসাবাদ করো পবিত্র দরকার পড়লে পিটিয়ে তক্তা বানিয়ে দাও কিন্তু এর পেছনের রহস্যটা আমি জানতে চাই অর্হিরাজ বলল যার সুপারি ও খায় সেই এমন অদ্ভুত ভাবে মারা যায় কি করে সেটা জানতেই হবে ফেল করিয়ে মারা আর যাই হোক সুপারি কিলারের স্টাইল নয় আর উৎপল মিত্রকে আমরা নিজের চোখে মরতে দেখেছি কালু ওর ধারে কাছেও ছিল না ও আর কারোর সুপারি নিয়েছে হ্যাঁ সব মিলিয়ে সাতজনের স্তুপারি পেয়েছে কিন্তু বা কি চারজনের নাম বলছে না ওর বলবে সে জোরের সঙ্গে বলে আরো কিছুক্ষণ প্রহার এনো ধনঞ্জয় চালিয়ে যাও কিচ্ছু জিজ্ঞাসা করবে না কিছু বললে শুনবেও না সেফ ঠেঙিয়ে যাও আমি আসছি ওকে পবিত্র লাইন কেটে দেয় অধিরাজ মুখ তুলে তাকায় তার দিকে তখন উপস্থিত চারজনই চাইবো ডক্টর চ্যাটার্জির চোখে সন্দিগ্ধ দৃষ্টি নির্ঘাত আমায় এক্সট্রা খাটানোর কল করছো অধিরাজ কিছু বলতে গিয়েও হেসে ফেলল সময় এমন উদ্ভট সন্দেহ করেন কেন কারণ তোমার মতো লেভেলের বদমাইশ পৃথিবীতে খুব কমই আছে ডক্টর চ্যাটার্জি আমি জানি না তুমি কোন কাননের ফুল কোন বাঁশবনের বাঁশ অর্ণব অতি কষ্টে হাসি চাপার চেষ্টা করে রবীন্দ্রনাথ বেঁচে থাকলে ডক্টর চ্যাটার্জির রিস্টি ছিল এমন চমৎকার গানটাকে নষ্ট করার কোনো মানে হয় খুব বেশি কষ্ট দেব না জাস্ট আরো দুটো বডির স্যাম্পেল একটু খতিয়ে দেখবেন সে কণ্ঠে বলে আর আপনার যদি খুব অসুবিধে হয় তবে মিস মুখার্জি নয় একটু হেল্প করে দেবেন মিস মুখার্জির নাম শুনে আইভির মুখ ম্লান হয়ে গেল সে আর চোখে আহিলির দিকে তাকায় আহিলির ছঁটে বিশ্বজয়ের হাসি হ্যাঁ সব কাজই তো মিস মুখার্জি করেন গোমরা মুখে বললেন তিনি আমি তো এখানে বসে দস্যু রত্নাকরের মতো রাম রাম গাইতে গিয়ে মরা মরা গাইছি পাপি মানুষ মরা দেখতে আমার খুব ভালো লাগে কি না তাই দিন রাত এক করে লাশের মুখ দেখছি বউয়ের মুখ মানুষ এত দেখে না যত আমি ডেড বডির মুখ দেখি এত কাজ করি তবু তোমাদের পোষায় আর না দিনরাত রাত কুলি কামিনের মতো খাচ্ছি তবু তোমাদের মন পাওয়া যায় না সবই আমার কপালের দোষ নয়তো এখানে এসে পড়লামই বা কেন এই রে বুড়োর অভিমান হয়েছে সাপের হাঁচি বেঁধে চেনে ওরা স্পষ্ট বুঝলো যে এবার আর কথা বাড়ালে নির্ঘাত ধাঁতানি খেতে হবে অর্ণব ফিস ফিস করে অধিরাজকে বলল ডক্টর চ্যাটার্জি যে অবিকল আমার মায়ের মতো ডায়লগ দিচ্ছেন অধিরাজ অবাক তোমার মাও এই কথাগুলো বলেন হ্যাঁ স্যার অর্ণব মৃদু হাসল যখনই বাবা মায়ের কোনো কথা শোনেন না ঠিক তখনই মা এই ডায়লগটা দেন আর এখন ডক্টর চ্যাটার্জি দিচ্ছেন উল্লোরার বারো মাসটা আনপ্লাগ কথাটা বলেই অধিরাজ হাসলো একা অর্ণবের মা নয় তার মাও মাঝে মধ্যে এই একই কথা বলে থাকেন সম্ভবত পৃথিবীর সব মায়ের বক্তব্য একই সংসার সকলের জীবনই ছাড় খাড় করে দিয়েছে সবারই কপাল সমান খারাপ অধিরাজ আর কথা না বাড়িয়ে এবার আইভির দিকে ফিরেছে নাইস ট্রাই সেনোরিতা বেটার লাক নেক্সট টাইম নাইস ট্রাই বিশেট্রাই সেটা কিছুই বলতে পারিনি উল্টে ঝুলিয়েছে সে ততমতো খেয়ে বলল কিন্তু আমি তো আপনি বলতে পারেন নি কিন্তু চেষ্টা করেছেন অধিরাজ মিষ্টি হাসলো প্রথম প্রথম ওরকম হয় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ডোনারি মাদম আইভি ওই কয়েকটা কথাতেই সম্মোহিত হয়ে গেল তার দৃষ্টি অধিরাজকে ছেড়ে একটু নড়ছে না অধিরাজের কোনো মেয়ের নাম মনেই থাকে না বলে ইদানিং সে মাদ মাদমাজেল জাতীয় সম্বোধন করতে শুরু করেছে এতে নাম বলার ঝুঁকিও নেই যাকে বলা হয় সেও কিছু মনে করে না অন্তত মিস কি যেন বা মিস ওয়াট এভারের থেকে অনেক ভালো অয়ভীর ডক্টর চ্যাকেজী গম্ভীর গলায় বললেন ওদের পোস্ট এর রিপোর্টটা দিয়ে দাও থ্যাঙ্কস ডক অধিরাজ অর্ণবের দিকে তাকায় তুমি রিপোর্টটা নিয়ে এসো আমি ততক্ষণ কালুর খবর নিই ওকে স্যার অধিরাজ জুতোর আওয়াজ তুলে স্মার্টলি গট গতি ল্যাব থেকে বেরিয়ে গেল অর্ণব এবার আইভির দিকে তাকায় আইভি তখনও স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে তাকে দেখে এখন মার্বেলের মূর্তি মনে হচ্ছে হাবে ভাবে স্পষ্ট যে ডক্টর চ্যাটার্জির কথা তার কানেই ঢোকেনি ব্লক কলা ডক্টর চ্যাটার্জি তার অবস্থা দেখে বললেন এ তো পুরো লাশ নট নরণ চরণ নট কিছু এ পাবলিক ও হার্ট ফেল করল নাকি হার্টের ব্যাপার নিঃসন্দেহে অধিরাজের গমন পথের দিকে উদ্ভাসিত দৃষ্টিতে তাকিয়েছিল আইভি দীর্ঘশ্বাস ফেলে কাঁপা স্বপ্ন মেদুর স্বরে বললাই কথাটা শুনেই মিস আহিলি মুখার্জির মুখে ফের অসন্তোষের ছাপ স্পষ্ট হয়ে ওঠে হর্ণবে রীতিমতো হাঁটি পাচ্ছিল কোনো মতে হাসি চেপে সে ডক্টর চ্যাটার্জির দিকে তাকায় ফ্রিজে নামতে না নামতেই ক্লিন ডক্টর চ্যাটার্জি চাপড়ালেন রাজা প্রতিজ্ঞা করেছে প্রত্যেকবার আমার পয়েল করবেই আমার কি হবে অর্ণব অর্ণব আর চোখে দেখলো অধিরাজ বৃষ্টিপথ থেকে মিলিয়ে গেলেও আইভি এখনো সেদিকেই মন্ত্রমুগ্ধ দৃষ্টিতে অপলোকে আছে। তার নিঃশ্বাসে তখনো ফরাসি সৌরভ কর্ণেন্দ্রিয়ে উষ্ণ কণ্ঠস্বর কে জানে মাথার ভেতরে শত শত ভায়োলিনও বাজছে কিনা সে সুন্দরী মেয়েটির চোখের সামনে প্রায় অসভ্যের মতো হাত নেড়ে বলে উনি চলে গিয়েছেন ম্যাডাম আপনি কি আজ রিপোর্টটা দেবেন দু হাজার বাইশে আসতে হবে শেষ হলো ডেয়ার আজকের পর্ব কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানাবে বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর পর্বটাকে সকলের সঙ্গে শেয়ার করবে